পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফলে সবচেয়ে বড় চমক দেখাল তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থীরা। এবার অভিনেত্রী, অভিনেতা, পরিচালক, কণ্ঠশিল্পী ও খেলোয়াড় মিলিয়ে মোট ১২ জনকে বিভিন্ন কেন্দ্র থেকে প্রার্থী করেছিলেন মমতা ব্যানার্জি। তাদের মধ্যে ১০ জনই জয় পেয়েছেন। জয় পাওয়া ১০ প্রার্থী হলেন নির্মাতা রাজ চক্রবর্তী, ব্রাত্য বসু, গায়িকা অদিতি মুন্সি, অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সোহম চক্রবর্তী, অভিনেত্রী লাভলী মৈত্র, জুন মালিয়া, সায়ন্তিকা ব্যানার্জি ও ক্রিকেটার মনোজ তিওয়ারি। এর মধ্যে রাজ চক্রবর্তী বিজেপির চন্দ্রমণি শুক্লাকে হারিয়ে জিতেছেন ব্যারাকপুর কেন্দ্র থেকে। ব্রাত্য বসু দমদম থেকে জিতেছে বিজেপির বিমল শঙ্কর নন্দকে হারিয়ে। গায়িকা অদিতি মুন্সি রাজারহাট গোপালপুর কেন্দ্র থেকে জিতেছেন বিজেপির শমিক ভট্টাচার্যকে হারিয়ে। অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী বারাসাত থেকে জিতেছেন বিজেপির শঙ্কর চট্টোপাধ্যায়কে হারিয়ে। কাঞ্চন মল্লিক উত্তরপাড়া থেকে জয় পেয়েছেন বিজেপির প্রবীর ঘোষালের বিপক্ষে। সোহম চক্রবর্তী চণ্ডীপুর কেন্দ্র থেকে হারিয়েছেন বিজেপির পুলককান্তি গুড়িয়াকে। অভিনেত্রী লাভলী মৈত্র বিজেপির তারকা প্রার্থী অঞ্জনা বসুকে হারিয়ে জিতেছেন সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে। জুন মালিয়া মেদিনীপুর কেন্দ্র থেকে হারিয়েছেন বিজেপির সমীর দাসকে। সায়ন্তিকা ব্যানার্জি বাঁকুড়া থেকে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানার বিপক্ষে। ক্রিকেটার মনোজ তেওয়ারি জিতেছেন বিজেপির রবীন্দ্রনাথ চক্রবর্তীকে হারিয়ে। অন্যদিকে তৃণমূল থেকে যে দুজন তারকা প্রার্থী হেরেছেন তারা হলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় ও সায়নী ঘোষ। এর মধ্যে কৌশানী কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে হেরেছেন বিজেপির হেভি ওয়েট প্রার্থী মুকুল রায়ের কাছে। সায়নী আসানসোল দক্ষিণ থেকে হেরেছেন অগ্নিমিত্রা পালের কাছে। সংবাদের সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন আর ভিজিট করুন আমাদের ফেসবুক, ইউটিউব, টুইটার সহ ওয়েবসাইটে।